এখন আমি এই যে জুতার এই দিকে একটা দড়ি পেচানোর মতো একটা সেলাই আছে এটা করব সেজন্য আমাকে জুতাটাকে এরকম ভাবে ধরলে হবে না এরকম ভাবে ধরতে হবে একটা চেইন নেব নিয়ে সাধারণত আমরা সেলাইটা এ সামনের দিকে আগাই কিন্তু এটা পিছনের দিকে আসবে একটা চেইন নিয়ে কাটাটাকে এরকম ঘুরিয়ে এই এটার ভিতর দিয়ে সুতাটা টেনে আনবো একটা চেইন নেব নিয়ে এইভাবে